আমরা যে পার্লামেন্ট দেখি এখানে রাজনীতিবিদদের উপস্থিতি কই? এখানে তো ব্যবসায়ীদের উপস্থিতি। আপনি দেশটাকে রাজনৈতিকভাবে সমাধান করবেন কিভাবে? আমাদের যে সংবিধান আছে, সংবিধান তো কোনো বাইবেল না। এটা এতবার সংশোধিত হয়েছে, এতবার রেফারেন্ডাম হয়েছে এই সংবিধানের। দেশের সংকটময় মুহূর্তে মানুষের চাহিদা অনুযায়ী এই কাজটা করতে পারবে না আওয়ামী লীগ কত পার্সেন্ট ভোটারদের মধ্যে? আমরা যদি সেই বিবেচনায় নেই, আওয়ামী লীগ তো ধরলাম সরকারি দল, ওদের টাকা পয়সা সবকিছু আছে, সংগঠন আছে, পুলিশ আছে, অন্যান্য যে এজেন্সি আছে, আমলা আছে, সবকিছু মিলে ওরা 40%, বাকি 60% তো সাধারণ মানুষ, সরকার বিরোধী লোক। তাদের আবেদন তো সরকার শুনবে না? যদি না শুনে তাহলে আন্দোলন, এবং এই আন্দোলন ছাড়া কোনো বিকল্প নাই। এই শ্বাসরুদ্ধকর অবস্থা কি 14 সালে ছিল না? আজকে যে শ্বাসরুদ্ধকর অবস্থা 18 সালে ছিল না? আমার পরিবারও রাজনৈতিক পরিবার, এক আত্মীয়র দিক থেকে আমরা দেখেছি যে ওই দিন 14 সালের রাতে এবং 18 সালের রাতে কিভাবে মানে ওই পরিবারগুলো শঙ্কিত, জীবন নিয়ে চিন্তিত, হামলা হচ্ছে, মামলা হচ্ছে, গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, রাতে ঘুমাতে পারছে না। হ্যাঁ, তো এই এই দৃশ্যমান চেহারা তো আমরা দেখে আসছি। এখন এই সংকটটা তো নতুন সংকট নয়, এই সংকটটাকে উত্তরণের একমাত্র পথ আমার কাছে যেটা মনে হয়, আমরা যদি রাজনীতিটাকে ঠিক করি। আরেকটা জিনিস হচ্ছে, প্রাথমিক যে কাজটা করতে হবে আমাদের আমাদের দেশের জন্য, দেশের জনগণের জন্য, মানুষের জন্য, সেটা হচ্ছে আমাদের যে নির্বাচন কমিশন আছে তাকে স্বাধীন এবং নতুনভাবে ঢেলে সাজাতে হবে। না হলে এইভাবে নির্বাচন দিয়ে অন্তত পক্ষে যে একদম বর্তমান ক্রাইসিসটা থেকে বের হওয়া সম্ভব না। এখন সিভিল সোসাইটি কি করবে? সিভিল সোসাইটি যে মাঠে নামবে তা তো না, এই সিভিল সোসাইটি হচ্ছে এনজিও নির্ভর সিভিল সোসাইটি, আমাদের সিভিল সোসাইটি, এবং এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। এখন ওনারা কি চান? ওনারা একটা আইন আইন দেখেন, এটা আইসিটি অ্যাক্ট হোক বা পরে যেসব পরিবর্তনগুলো হয়েছে ডিসি অ্যাক্ট হোক, যা কিছু হোক, ওনারা কিছু ধারার পরিবর্তন চান। এ ধারা পরিবর্তন করে ভাই আমরা যে জেরেমি বেন্থামের যে আইনের মধ্যে আসি, যে শাসন কাঠামোর মধ্যে আসি, এটা থেকে বের হওয়া যাবে না। নতুন করে ঢেলে সাজানোর ব্যবস্থা করতে হবে, সেটা করা একদম দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার। এবং আরেকটা জিনিস, আমরা যদি এই আমরা যদি রাজনীতির পক্ষে কথা বলি, বিশেষত এই ছাত্র রাজনীতিকে উন্মুক্ত করতে হবে। আমরা যতদিন না এই রাজনীতির পক্ষে কথা বলবো ততদিন পর্যন্ত এখানে নতুন সমাজ, নতুন দৃষ্টিভঙ্গি, নতুন জিনিস আসবে না। আমাদের কবি সাহিত্যিকদের মধ্যে দেখি, পৃথিবীর যে কোনো দেশে যখন আন্দোলন হয় কবি সাহিত্যিক শিল্পীদের যে ভূমিকা থাকে, আমাদের দেশে কোনো ভূমিকা নাই, একদম নীরব। এবং এরা যে খুব বেশি পুরস্কার টুরস্কার পায়, রাষ্ট্রীয় পুরস্কার তাও না, 1 লাখ টাকা বাংলা একাডেমির মূল্যমান, অন্য পুরস্কারগুলোর অবস্থা তো আরো খারাপ। এই যে একটা একটা সমাজে বসবাস করি যেখানে শিল্পী সাহিত্যিকদের যে একটা বিকাশ হবে, উত্থান হবে, সেই জায়গাটাও আমাদের নাই। আমরা যদি নতুনভাবে এই জায়গাগুলো অ্যাড্রেস করতে না পারি তাহলে আমাদের নতুন সিভিল সোসাইটি আসবে না। এই প্রাক্তন সিভিল সোসাইটি দিয়ে কিন্তু এই সমস্যার সমাধান হবে না। রাজনৈতিক দলগুলো মিলে যে সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি করেছিল, আসলে কি আমরা কি সে গাজার সে পরিস্থিতির কথা কল্পনা করতে পারি না? আজকে আমাদের দেশের অবস্থা এমনই। তো আমরা যদি সিভিল সোসাইটির কথা বলি, সবচাইতে ইন্টারেস্টিং বিষয় যে যে আলোচনাটা মাহবুব এবং অন্যরা বাদ দিয়ে গিয়েছেন, একটা আন্দোলন হয়েছিল এরশাদ বিরোধী আন্দোলন, পরে শত যোগ্য প্রার্থী আন্দোলন, এবং এটা এই সিভিল সোসাইটির তরফ থেকে দীর্ঘদিন ধরে হয়েছিল এরশাদ পতনের পর। হ্যাঁ, তো এই আন্দোলনটা আস্তে আস্তে আমরা একটা পর্যায়ে দেখলাম যে এটা 1/11 মতো ঘটনা ঘটলো, এবং ওইখানে আর্মি ব্যাক একটা আমরা মানে সিভিল সোসাইটির সরকার দেখলাম। কিন্তু এই সরকার যে পরিণতি, এটা প্রধান কারণ হচ্ছে কি, এই দীর্ঘ সময় আন্দোলন যতদিন চলেছে প্রত্যেকটা সময় দেখা গেল যে এখানকার যারা সিভিল সোসাইটি ছিলেন, ছাত্র রাজনীতির বিরুদ্ধে লিখেছেন, বিরাজনীতিকরণের পক্ষে বলেছেন নানা কিছু, আমাদের শিল্প কারখানা, হ্যাঁ, এগুলো প্রাইভেটাইজেশন করার কথা বলেছেন, ফলে দেশটা যে বিরাজনীতিকরণের পেছনে দীর্ঘ সময় ধরে গেছে 80 দশক থেকে, এটার ফলাফল হচ্ছে আজকের বাংলাদেশ। তার যে দুর্নীতিপরায়ণ রাষ্ট্র ব্যবস্থা, তার সঙ্গে মিলে ছাত্র রাজনীতির যারা নেতা হন তারাও এই যে দুর্নীতির সঙ্গে জড়িত হন, তো এই রাজনীতিটা শেষ হয়ে গেল। তো
এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা যদি উত্তর খুঁজি হয়তো অনেক দীর্ঘ সময় লাগবে। আজকে যে আলোচনার সূত্রপাত হলো এটা আমার কাছে খুবই ভালো লাগলো, ফলে আমাদের নতুন করে নতুন জিনিস গড়তে হবে এবং সেটার জন্য প্রস্তুতি নিতে হবে। আশা করি বঙ্গীয় সাহিত্য সভা সে ধারাবাহিকতা অব্যাহত রাখবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।